যে অবস্থা, বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেয়া শাসন ব্যবস্থা, জনগণের সঙ্গে সম্পর্কহীন শাসন ব্যবস্থা, এবং জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে এক ধরনের অসাংবিধানিক, অবৈধ, অগণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং গোটা দেশকে যেভাবে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে, জল্লাদের উল্লাস মঞ্চ বানানো হয়েছে, গোটা দেশব্যাপী যে নারকীয় নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, মৌলিক মানবাধিকার, ক্লাস করার অধিকার, পরীক্ষা যাওয়ার অধিকার, এবং শুধুমাত্র একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করার কারণে চাকরিচ্যুতি হওয়ার ঘটনা, এবং আমাদের যে অনেক বড় একটি গর্বের জায়গা ছিল আমাদের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, সেটিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক ধরনের আগ্রাসন পরিচালনা করা, তো গোটা দেশব্যাপী যে অবস্থা, এবং আমরা যারা ছাত্রলীগের কর্মী স্বাভাবিকভাবেই আমাদের আমরা লড়াইয়ের মধ্যে রয়েছি, ছাত্রলীগের কর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবং এই লড়াইয়ের শেষ দেখেই বাংলাদেশ ছাত্রলীগ তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে। আচ্ছা, আমি একটু 15 তারিখে ফেরত যাই, অর্থাৎ জুলাইয়ের 15 তারিখে, যেদিন কোটা আন্দোলন বা তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটি মিছিল এসে 71 হল, বিজয় 71 হলে আক্রমণ করে। তো এই তার আগে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা ছাত্রলীগের কোনো কোনো সিদ্ধান্তের বাইরেই নিজস্ব সিদ্ধান্তে বা নিজস্ব জায়গা থেকে এই কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল। হ্যাঁ, তো তার পরবর্তীতে আসলে কি এমন ঘটলো যে ছাত্রলীগের সাথে কোটা বিরোধী আন্দোলন বা কোটা এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা দূরত্ব তৈরি হলো, তারা এসে আক্রমণ করলো? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান বা এই জুলাই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড কি ছিল, সেটি বাংলাদেশের ছাত্র সমাজ জানে, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা জানে, শিক্ষকেরা জানেন, আমাদের গণমাধ্যম জানে, আপনি গুগল করলে আপনি নিজেও দেখতে পাবেন। আমরা কোটা সংস্কারের বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সুস্পষ্ট অবস্থান ছিল, সেটি হচ্ছে যে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি যে এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, এই আন্দোলনে সরকার পক্ষ আন্তরিক, এই আন্দোলনে আদালতে লড়ছে সরকার পক্ষের আইনজীবী, এই আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ একটি সংগঠন হিসেবে বলছে আমরা যৌক্তিক সংস্কার চাই, অন্তর্ভুক্তিমূলক সংস্কার চাই, এবং একটি টেকসই সমাধান চাই, এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে, দাবি দেওয়া রয়েছে, এটি কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে, প্রেস কনফারেন্স করেছে, মিছিল করেছে, এবং শুধু তাই নয়, আমরা বাংলাদেশের আধুনিক ছাত্র রাজনীতির পথ প্রদর্শক হিসেবে আমরা এই এক ধরনের যে কথাটি আমরা বলেছি যে পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে আমরা কোটা সমস্যার সমাধান করব, যে কারণে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেটি আইন মন্ত্রণালয় হোক, জনপ্রশাসন মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে আমরা অনেকবার মিটিং করেছি, কথা বলেছি, যাতে করে আইনগত উপায়ে এটির একটি সমাধান সম্ভব সম্পন্ন হয়, এবং আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে কথা দিয়েছিলাম যে আমরা কোটা সংস্কারের একটি ইতিবাচক সমাধান আমরা করব, এবং সেটিই কিন্তু সম্ভব হয়েছে। এবং আপনি যদি দেখেন, সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশে আজকে মানুষ আমাদের বিশেষ করে আমাদের গণমাধ্যমের বন্ধু সবাইকে আমরা মনে করিয়ে দিতে চাই, আপনি যদি জুলাইয়ের ঘটনার প্রেক্ষাপটের দিকে দেখেন, বাংলাদেশে কবে থেকে কোটা ছিল না, এই প্রশ্নটি যদি করেন, অনেকে হয়তো উত্তরটি জানেন না। কার্যকর অর্থে, আগত অর্থে, বাস্তব অর্থে 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, কারণ আপনার হাইকোর্টের যে রায়টি দিয়েছে 2018 সালের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে, সেই 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করে যে হাইকোর্টের রায়, সেটির উপর এক ধরনের স্থিতাবস্থা জারি করেছিল আমাদের এই আমাদের হাইকোর্ট ডিভিশন, সেটির প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে 11 তারিখ থেকে, আপনি 11 তারিখেই যদি একজন বাংলাদেশের শিক্ষার্থী হয়ে থাকেন, চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, 11 তারিখ থেকে বাংলাদেশে 0% কোটা, 0% কোটা 11 তারিখ থেকে। এটি কিন্তু 21 তারিখ যেটি আপিল ডিভিশনের শুনানি এগিয়ে নিয়ে এসে করা হলো, সেটি কিন্তু না, 11 তারিখ থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। কোটার বিরুদ্ধে সরকার হচ্ছে একটা একটা আপিলও করেছিল, যে আপিল আপিলের আসলে একটা দীর্ঘসূত্রিতার একটা অভিযোগ তারা করে, কিন্তু আমার কথা হচ্ছে যে 15 তারিখে তারা হঠাৎ করে এসে এই 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 কাজটা কেন করলো, যে ধরেন বিজয় 71 হলে তারা একটা মিছিল নিয়ে আসলো। হ্যাঁ, এই কাজটা হ্যাঁ সেটি বলছি, সেটি যেমন আমাদের বাংলাদেশ ছাত্রলীগ যেহেতু অ্যাপিলেট ডিভিশনের বিষয়টি ছিল ইতিমধ্যে একটি তাৎক্ষণিক আপাত যে সমাধানটি প্রয়োজন ছিল, শিক্ষার্থীদের চাওয়া ছিল, সেটি কিন্তু ইতিমধ্যে পূরণ হয়েছে। আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন, এই আন্দোলনের সব আন্দোলনটি তো একটা এক্সিট থাকে, সব আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং থাকে, কারণ আপনি যখন আন্দোলন করছেন, আপনার দায়িত্ব ছিল তার পরিচয় দিতে হয়, আপনার সুনাগরিকতার পরিচয় দিতে হয়,
আপনার সার্বিকভাবে ছাত্র সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা রয়েছে। তো সে কারণে সেই সময় কিন্তু আন্দোলনের হ্যাপি এন্ডিং হওয়ার কথা, সেটি না হওয়ার কারণ হচ্ছে যে এই কোটা কোটায় আন্দোলনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা, এটিকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাওয়া এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করে দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরি করে ভিন্ন খাতে প্রবাহিত করার যে প্রচেষ্টা, সেটি আমরা দেখতে পাই যে আন্দোলনকে যখন টেনে টেনে প্রলম্বিত করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ এরপরও যেহেতু অ্যাপিলেট ডিভিশনের শুনানির বিষয়টি ছিল, আমরা কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম, অনলাইনে শিক্ষার্থীদের মতামত আহ্বান জানিয়েছিলাম যে বিশেষ করে নারীদের বিষয়ে যেহেতু আছে, আদিবাসীদের বিষয়ে যেহেতু রয়েছে, প্রান্তিক নিম্নবর্গীয় মানুষের বিষয় যেহেতু রয়েছে, সেটির আলোকে যেন শিক্ষার্থীরা কি চায়, কি ধরনের সংস্কার চায়, কি ধরনের টেকসই স্থায়ী সমাধান চায়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা আপনার আন্দোলনের পক্ষে ছিলেন, তাহলে 15 তারিখে আপনাদের উপর আক্রমণ করার উদ্দেশ্যটা কি ছিল? সেটি বলছি, এমনকি আপনি দেখুন যারা আমরা যখন ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করেছি সেই সময়ের আবাসিক হলগুলোতে আমরা গিয়েছি, শিক্ষার্থীরা 13-14 তারিখ আজকে ছাত্রলীগকে তারা আজকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে। ছাত্রলীগ শুধুমাত্র আজকে 5ই আগস্টে এই ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে, শুধুমাত্র এই রাডার দিয়ে গোটা ইতিহাসকে তারা বিশ্লেষণ করার চেষ্টা করছে। ছাত্রলীগের সবকিছুই ভুল ছিল, ছাত্রলীগের সব ছাত্রলীগই একমাত্র কাঠগড়ায় দাঁড় করানোর যে প্রবণতা, 5 আগস্ট দিয়ে ইতিহাসকে দেখলে হবে বলে আমরা মনে করি না। বাংলাদেশ ছাত্রলীগ আপনি দেখুন যে এই ডোর টু ডোর ক্যাম্পেইন যখন চালু করেছে শিক্ষার্থীদের কাছে, যারা আজকে বিভিন্ন সমন্বয়ক তথাকথিত সমন্বয়কের দায়িত্ব পালন করছে, স্বঘোষিত দায়িত্ব যারা পালন করছে, তাদের কাছেও তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে এবং সেখানেও তারা আমাদের আমরা কথা বলেছি শান্তিপূর্ণভাবে সেটি যেন সমাধান হয়, শিক্ষার্থীরা কি ভাবছে, শিক্ষার্থীরা ওয়েলকাম জানিয়েছে, শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে এবং আমরা বলেছি যে আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে চাই না, আমরা অপ্রীতিকর কোনো পরিবেশ দেখতে চাই না, আমরা চাই শান্তিপূর্ণ একটি সমাধান, কোটা সংস্কার, কোটা সমস্যার সংস্কার করা, এটি বাংলাদেশ ছাত্রলীগের প্রাণের দাবি, শিক্ষার্থীদের প্রাণের দাবি, এটির সমাধান আমরা চাই এবং 11 তারিখেই সেটির একটি আপৎকালীন সমাধান হয়েছে। এবং যখন এর পরবর্তীতে 12, 13, 14 এই সময়ের প্রেক্ষাপটগুলো যদি দেখেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ কিন্তু কমে এসেছিল, যারা এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করার চেষ্টা করছিল। গোটা বাংলাদেশের মানুষকে আমরা মনে করিয়ে দিতে চাই যে 11 তারিখের পর থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না, তারপরে এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষার্থীকে এটা আমরা মনে করে দিতে চাই এবং এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করার একটি পর্যায়ে আপনি 12, 13, 14 তারিখের আমাদের নিউজগুলো দেখবেন, গণমাধ্যমের নিউজগুলো দেখবেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ কিন্তু কমে এসেছিল, যারা এটিকে স্বাভাবিকভাবেই যারা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, যারা সমন্বয়ক ছিল, কোনো না কোনো রাজনৈতিক দলের তো কর্মী তারা অবশ্যই ছিল এবং সেটি তো প্রমাণিত হয়েছে পরবর্তী, তারা অনর্থকভাবে আন্দোলনকে ট্রেনে প্রলম্বিত করেছে, তাদের অংশগ্রহণে নামকস্তে কিছু কর্মসূচি তারা পালন করেছে, এভাবেই পরিস্থিতি কিন্তু যাচ্ছিল। প্রথমবারের মতো পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হলো যখন 14 তারিখে বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার একটি বক্তব্য প্রেস কনফারেন্সে তিনি কি বলেছে, তিনি কি, এটি কিন্তু সুস্পষ্ট বাংলাদেশের মানুষের কাছে আজকে সবার কাছে এটি পরিষ্কার যে একটি বক্তব্যকে কিভাবে বিকৃত করা হয়, একটি বক্তব্যকে কিভাবে ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করা হয়, আন্দোলনকারী যে রাজাকার বলা হয়েছে, এ ধরনের একটি বক্তব্য 14 তারিখে নিয়ে আসার চেষ্টা করা হলো এবং এটির মাধ্যমে এক ধরনের একটা উস্কানিমূলক পরিবেশ তারা তৈরি করলো। এই পরিবেশ কি কেউ অন্য কেউ তৈরি করেছে, এই নিজের নিজেদেরকে স্বঘোষিত রাজাকার হিসেবে যারা ঘোষণা করেছে কিংবা এই ধরনের কথাবার্তা বলে কেউ এটিকে বলছেন যে এটি এক ধরনের নিউ ট্রেন্ড পলিটিক্যাল প্রোটেস্টের, আবার যারা বিভিন্ন সংগঠনের কর্মী রয়েছে, মৌলবাদী সংগঠনের কর্মী রয়েছে, তারা এটির মাধ্যমে রাজাকারের বিষয়ে বাংলাদেশের যে সামাজিক প্রতিরোধ রয়েছে সেটির ক্ষেত্রে একটি তারা বৈধতা নিয়ে আসার চেষ্টা করেছে, সেটির মাধ্যমে এক ধরনের কোটা সংস্কারের সঙ্গে সম্পর্কহীন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই পরিবেশ পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করলো। এই 1 থেকে 13 তারিখ বাংলাদেশে আন্দোলন হয়েছে, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে, অন্যান্যরা অন্যান্যদের মতো কর্মসূচি পালন করেছে। 14 তারিখে প্রথমবারের মতো আপনি জানেন যে বাংলাদেশে এই পরিবেশটি তৈরি করা হলো এবং সেদিনও কিন্তু 14 তারিখ রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, অন্যান্য ক্যাম্পাসে এক ধরনের উস্কানিমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল, সহিংসতার পরিবেশ তৈরি করা হয়েছিল, মধুর ক্যান্টিনে আমাদের ছেলেমেয়েরা সেখানে অবস্থান করছিল, সেখানে আগ বাড়িয়ে এসে এক ধরনের মারামারি পরিবেশ তৈরি করা, কৃত্রিম আবহাওয়া তৈরি করা, সেই প্রচেষ্টাও কিন্তু দেখা গেছে। 15 তারিখে আপনি যদি দেখেন যে 15 তারিখে রাজু ভাস্কর এবং আরেকটি বিষয় মনে করে দিতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ পরের দিন 3টার দিকে কর্মসূচি ঘোষণা করে এবং আমরা 3টার দিকে কর্মসূচি ঘোষণা করি, বাংলাদেশে কিন্তু আর কেউ কোনো কর্মসূচি ঘোষণা করেনি, তাদেরও কোনো কর্মসূচি ছিল না। ভোরবেলা সকাল হওয়ার ঠিক আগে আগে তারা একটা পাল্টা কর্মসূচি ঘোষণা করে,
যে তারা 12টার দিকে রাজ্যসভা সদস্য সমবেত হবে, তারা চাচ্ছিল যে মুখোমুখি হওয়ার, একটি সহিংসতামূলক পরিবেশ তৈরি করার, এর দায় ছাত্রলীগ সরকারের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের পলিটিক্যাল অ্যাডভান্টেজ গ্রহণ করার চেষ্টা তারা করছিল। এবং সেই ব্যাপারে আমরা সচেতন থাকার চেষ্টা করেছি। যখন তারা 12টার দিকে কর্মসূচি দিয়েছে, তখন আপনি দেখবেন, আপনি ভিডিওতেও দেখতে পাবেন যে তাদের সেখানে উপস্থিতি কত ছিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই ছিল না, 100-150 জন ছিল। পরবর্তীতে অন্যান্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা আসার কারণে 500-600 লোকের একটি সমাবেশ রাজু ভাস্কর্যে দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পরে তারা কিন্তু সেই কর্মসূচি করছিল। এবং যখন তারা দেখতে পাচ্ছিল যে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম, বিশেষ করে আগের দিন যারা যারা কৌশলে শিক্ষার্থীদের মুক্তি, যারা কৌশলে রাজাকারের একটি ধ্বনি তারা তৈরি করার করতে সক্ষম হয়েছে, এবং সেভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের কেউ তো আসলে যে আমি রাজাকার এই কথাটা কেউ বলবে না, তাই না? কেউ ওই জায়গাটা কর্মী তো স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরাও কিন্তু এটির বিরুদ্ধে প্রতিরোধ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ আসছিল। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে তারা যখন তাদের আন্দোলনটি ফ্লপ হচ্ছিল, তাদের কর্মসূচিটি ফ্লপ হচ্ছিল, তারা কি করলো, রাজু ভাস্কর্যে তাদের কর্মসূচি, আপনারা জানেন যে ছাত্রলীগের কর্মসূচি রয়েছে, আমরা 3টা অতিক্রম হয়েছে, তারপরেও বাংলাদেশ ছাত্রলীগ মধুর ক্যান্টিন অপেক্ষা করছিল। আমরা আমাদের কর্মীদের বলছিলাম যে যাও, আরো সময় যাও, ওরা শেষ করুক, ওরা ঝামেলা, ওদের ওদের লক্ষ্য ভিন্ন, তো প্রয়োজন নেই, আমরা আমাদের মতো করে একটু দেরিতে হলেও আমরা আমাদের কর্মসূচি করব। কারণ আমরা যা জানতাম যে তারা এক ধরনের উস্কামূলক পরিবেশ তৈরি করতে চায়। রাজু ভাস্কর্যে কর্মসূচি, ওখান থেকে তারা মিছিল নিয়ে, তারা একটি স্বাভাবিক কর্মসূচি কি হয়, রাজু ভাস্কর্যে পরবর্তী দিনে তারা কর্মসূচি ঘোষণা করবে, পরবর্তীতে তাদের কর্মসূচি তাহলে সেটা তো করতে পারে, ঘোষণা করবে, সেখান থেকে তারা তাদের কর্মসূচি সমাপ্ত করবে। কিন্তু তারা করলো কি, তারা সেখান থেকে মিছিল নিয়ে, এবং সেই মিছিলটি আপনি দেখবেন যে সেখানে কিন্তু লাঠিসোঁটা ছিল, দেশীয় অস্ত্রশস্ত্র ছিল, সবকিছু নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা গেছে। এবং সেখানে যখন ছাত্রলীগের কর্মীরা বের হবে, সেই পরিস্থিতি তারা একটা সুযোগ গ্রহণ করবে, সেটাই ছিল তাদের লক্ষ্য। তারপরে তারা মিছিল নিয়ে বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, এই হলগুলোতে যায়, সেখানে তারা উস্কানিমূলক পরিবেশ তৈরি করে, যাচ্ছে এই রকমের স্লোগান দেয়, ভাঙচুর করার চেষ্টা করে, ছাত্রলীগের কর্মী থেকে শুরু করে সবাইকে মারধর করে বলে আমরা, এটা পরবর্তীতে একজন সমন্বয়ক নিজেই নিজেই বলছে যে হচ্ছে ওই দিনকার ঘটনা সম্পর্কে একজন সমন্বয়ক নিজেই বলছিল যে আমরা গিয়ে ওইখানে মানে কেউ আটকে রাখছে বা কিছু ছেলেকে আটকে রাখা হয়েছে, এই কথা বলে তারা গিয়ে হচ্ছে আক্রমণ করে। আচ্ছা, এবং সেইখানে আপনি দেখবেন যে আমি শেষ করছি, বিজয়কাত্তর হলে আমাদের ছাত্রলীগের কর্মীর অল্প কয়েকজন কর্মী কর্মসূচির জন্য তারা নামছিল, অন্যান্যরা যার যার রুমে অবস্থান করছিল, সেখানে আমাদের কর্মসূচির সাবাত প্রথমে তার উপর আঘাত করা হলো। বিজয়কাত্তর হল ছাত্রলীগের একজন সম্পাদক কেন্দ্র পূর্ণাঙ্গ কমিটির, সেখানে অন্যান্য শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী যারা রয়েছে বিজয়কাত্তর হলের নিচে বাগানে, তাদেরকে বেধরক ভাবে মারপিটুনির করা হলো। এবং শুধু তাই নয়, সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করা, এবং এই ধরনের কৃত্রিম পরিবেশ তারা তৈরি করলো। তারাই প্রথম আক্রমণ মঞ্চস্থ করলো, এবং পরবর্তীতে একটি শান্তিপূর্ণ একটি আন্দোলনের যে পরিবেশ ছিল, একটি আমাদের গোটা বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে যে একটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান ক্ষেত্রে ছাত্র রাজনীতির সূচনা হয়েছিল, তারা কোটা সমস্যার সমাধান চায়নি, কোটা সমস্যার সমাধান হয়েছে, এটির মাধ্যমে তারা বরং এক ধরনের অস্বস্তি অনুভব করেছে। এটির মাধ্যমে তারা ভাবছে যে তারা যে ভিন্ন ধরনের ষড়যন্ত্রের অংশগ্রহণ করতে চায়, সেটি না হাত ছাড়া হয়ে যায়। আন্দোলন যে তাদের ফ্লপ হচ্ছিল, তাদের উপস্থিতি কমে যাচ্ছিল, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এক ধরনের এই পরিবেশ পরিস্থিতিটা তৈরি করলো, যেখানে তারা ছাত্রলীগকে আক্রমণকারী এই ধরনের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এই ধরনের পরিবেশ তারা তৈরি করলো, এবং যেটির মাধ্যমে সিম্প্যাথি কার্ড অর্জন করার মাধ্যমে পরবর্তীতে লাশের রাজনীতির মাধ্যমে পেছনে দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার রাস্তা তারা তৈরি করলো। আচ্ছা, 15 তারিখে গভীর রাতে, অর্থাৎ বাংলাদেশে তখন গভীর রাত, আমেরিকায় তখন হচ্ছে আপনার সন্ধ্যা, তো ম্যাথিউ মিলার আমেরিকা থেকে বললেন, অর্থাৎ হোয়াইট হাউসের যিনি মুখপাত্র, যিনি আসলে সাংবাদিকদের সামনে এসে কথা বলেন, ম্যাথিউ মিলার বললেন যে 2 জন বাংলাদেশে মারা গেছে। এটা কি আপনার মনে করেন যে কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ ছিল, কারণ তখন পর্যন্ত কেউ মারা যায় না, এবং সেটা কি আসলে কোনো ধরনের দিক নির্দেশনামূলক কোনো কথা ছিল, আপনার আপনার কি মনে হয়? দেখুন, বাংলাদেশে 16 তারিখে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, এবং প্রত্যেকটি মৃত্যুই মর্মন্তুদ আমাদের, কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে কোনো শিক্ষার্থীর মৃত্যু, যে কোনো রাজনৈতিক দলের কর্মীর মৃত্যু আমাদেরকে বেদনাবহ করে, আমাদেরকে শোকাক্ত করে, এবং এটির ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের সংবেদনশীলতা রয়েছে। 16 জুলাই শুধুমাত্র কিন্তু আমাদের যে 6 জন মৃত্যু শিকার হয়, এর মধ্যে আমাদের ছাত্রলীগের কর্মী সবুজ আলী ঢাকা কলেজের সামনে, এই যারা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, বিএনপি জামায়াতের কর্মী,
তাদের হাতে কিন্তু নির্মমভাবে গণপিটুনি নির্মমভাবে পিটুনির শিকার হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রের ব্যবহারের মাধ্যমে মৃত্যু শিকার হয়। চট্টগ্রামে সেই 16 জুলাই একই দিনে আপনারা জানেন যে তখন একেবারে আন্দোলনের প্রারম্ভিক পর্যায়ে, যখন এটিকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেখানে ছাত্রলীগের কর্মীদের উপরে হামলা করা হলো, 6 তলার উপর থেকে ছাত্রলীগের কর্মীদেরকে নিক্ষেপ করা হলো এবং কি ধরনের নারকীয় নিষ্পেষণ যন্ত্রণা তারা উপহার দিয়েছিল শুরু থেকে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এবং আমরা সুস্পষ্টভাবে মনে করি এই এটির পেছনে যেমন ষড়যন্ত্র ছিল এবং আপনি যে বিষয়গুলো তথ্যগুলো নিয়ে আসছেন, এটি সময়ের সঙ্গে সঙ্গে এটি আরো বেশি উন্মোচিত হবে এবং কারা এটির সঙ্গে পৃষ্ঠপোষকতা দিয়েছে, কারা এটির সঙ্গে সম্পৃক্ত ছিল। শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে, শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা রেখেছে, কারণ শেখ হাসিনা সরকারই তাদেরকে প্রত্যেক বছর বিসিএস দিয়েছে, শেখ হাসিনা সরকারি দলমত নির্বিশেষে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করেছে, শেখ হাসিনা সরকারি বেসরকারি কর্মসংস্থান নিশ্চিত করেছে, সেখানে শিক্ষার্থীদের কমিটমেন্ট ছিল শেখ হাসিনা সরকারের প্রতি এবং কোটা সংস্কারের প্রতি। যারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে তারা অবশ্যই নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে এবং আমি বিশ্বাস করি যে এটি সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি উন্মোচিত হবে।